আমি মনে করি যে নতুনদের মধ্যে অনেক স্পৃহা থাকে, অনেক উত্তেজনা থাকে, অনেক ট্যালেন্ট থাকে, কিন্তু হয়তো কখনো তাদের সুযোগ করে দেওয়ার জায়গাটা থাকে না। কিন্তু আমি মনে করি যদি আমি তাদের মধ্যে একজন হই যে সুযোগ করে দিতে পারি এবং পারার ক্ষমতা রাখি, তাহলে আমি সেটা করতে চাই। কারণ যখন আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিতে আমিও একদিন নতুন ছিলাম এবং আমারও সুযোগের দরকার ছিল, তো সেই জন্য আমি মনে করি যে যখন কেউ নতুন থাকে বা তাদের মধ্যে সত্যি ট্যালেন্ট থাকে, ছোট হলেও কিছু আমি একটু যদি তাদেরকে এগিয়ে দিতে পারি একটু হলেও, সেটা আমার কন্ট্রিবিউশন। তো সেভাবেই আমি ভেবে এসেছি, সেভাবে আমি কাজ করে চলেছি নিরন্তর, তো করে যাব যতদিন থাকবো। কারণ আমরা এখানে সৃষ্টি করতেই এসেছি, তো সৃষ্টির মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। সৈকতের কনসেপ্ট, কিন্তু আমি মনে করি যে আমার ভাবনাটা, ওই ভাবনাগুলো আমাকে নাড়া দিয়েছিল বলেই হয়তো এই ভাবনাটা একসাথে করতে পেরেছি আমরা। তারপর আমরাও, আমিও কিছু কিছু সাজেশন ওদের দিয়েছিলাম, ওরাও আমার সাথে মিউচুয়ালি এগ্রি করেছিল এবং মনে হয়েছিল যে তাহলে একসাথে এই কাজটা করতে পারি। এবং খুব সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের পেয়েছি, যারা খুব একটা সচরাচর এখনও সেইভাবে খুব বেশি অভিনয় করেন না, কিন্তু এই ছবির পর থেকে হয়তো আরও বেশি বড় জায়গায় যাবেন। এবং রঞ্জিতদা অনেক ভেটারান, অনেক কাজ করেছেন, তো আই থিঙ্ক এটা দারুণ একটা জায়গায় পৌঁছবে। অভিনেতা অভিনেতারা, রিক খুব সুন্দর কাজ করেছে, মোনালিসা, জয়িতা, রীতাদি, আরও যারা আছে সবাই খুবই ভালো ভালো কাজ করেছে, অমিত। তো আমি মনে করি যে সবার এই প্রয়াস, মানে সবাই নিয়ে একটা টিম ওয়ার্ক নিয়ে কাজটা হয়েছে। তো অল দি বেস্ট টু দ্য টিম। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এরকম শর্ট ফিল্মে কি তোমার অভিনয় করতে দেখা যাবে? দেখা যাক, কখনো হয়তো হবে, যদি সেরকম কোনো আমার মনে হয় যে এই, মানে এটা আমার মনে হচ্ছে আমি করতে পারি বা আমার ভাল লাগছে, আমি নিশ্চয়ই। তবে আমি যেটা করতে চাই, যে ভাবনা আজকাল থেকে সবসময় যে আমি করবো এমন তো কোনো কথা না, আমি চাই ভাবনা আজকাল থেকে আরও অনেক কাজ হোক যেগুলোতে আমি না থাকলেও সেই কাজগুলো আরও সুন্দর সুন্দর হবে আর কি, সেরকম কাজও আমার করার ইচ্ছে। কারণ ভাবনা আজকাল সবার ভাবনা নিয়ে কাজ করবে, শুধু আমার না।